খবর, রাজ্য জোকারি যাওয়া সুনীল গগৈ হত্যাকাণ্ডর সম্পর্কত এবার মুখ খুলিছে মুখ্যমন্ত্রী। এবার মুখ খুলি মুখ্যমন্ত্রীগুলো কৈছে যে আজি সোমবার অর্থাৎ মঙ্গলবার বা বুধবারলৈকে অপেক্ষা করক, আর তার পাছতে সকল জল জল পট পট করে ওলাই পড়ব আসলতে যে সুনীল গগৈক হত্যা করা হয়েছিল নে সুনীল গগৈয়ে কারোবাক হত্যা করা হয়েছিল, এই সমগ্র তথ্য ওলাই পড়ব বলে আজি মুখ্যমন্ত্রীগুলো মুখ খুলিছে সংবাদ মাধ্যমের সম্মুখত। আর এই মুহূর্তে জানাব বিচার বিশেষ খবর, রাজ্য জোকারি যাওয়া সুনীল গগৈ ঘটনাক লৈ মুখ্যমন্ত্রীর মন্তব্য। দুই তিনদিন অপেক্ষা করলে ওলাই পড়ব সকল, দুই তিনদিন অপেক্ষা করলে সকল ওলাই পড়ব। সিএফএল হায়দ্রাবাদে বুধ মঙ্গলবার মঙ্গল বুধবারে দিব রিপোর্টের তথ্য। আরক্ষীর অনুসন্ধান অনুসরি মৃতদেহটো সুনীল গগৈ নহয়, এই মন্তব্য মুখ্যমন্ত্রী। কিন্তু মূল কথা 100% বিশ্বাস করব নালাগে বলে কৈছে মুখ্যমন্ত্রীগুলো, কিন্তু 90% নিশ্চিতি প্রদান করেছে যে সেয়া সুনীল গগৈ মৃতদেহ নহয় বলে। রাজমিস্ত্রী আর সুনীল গগৈ ডিএনএ পরীক্ষা করবলে দিয়া হয়েছে আর তার পাছতে ওলাই পড়ব সকল তথ্য। আর ইতিমধ্যে জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর, কিয়নো কিছুদিনের পূর্বে সুনীল গগৈ নামের ঢকুয়াখানার এগারী ঠিকাদারের যে ঘটনা আছিল, মৃত্যুর যে ঘটনা, এই ঘটনাক লৈ সমগ্র রাজ্য তুলপার লাগিছিল। কিয়নো এনে একটা আচরিত ঘটনা সংঘটিত হয়েছিল, যে ঘটনাক লৈ রাজনৈতিক মহলের পর আরম্ভ করে সমাজের লগতে আরম্ভ করে অসম আরক্ষীর লগতে সকল ব্যস্ত হয়ে পড়েছিল। কিয়নো এনে ধরনের নাভূত নাশ্রুত ঘটনা পূর্বতে এনে হত্যাকাণ্ড কেতিয়াও সংঘটিত হওয়া নাছিল। আর বর্তমান সময়লৈকে অসম আরক্ষী অনুসন্ধান অব্যাহত রাখিছে আসলে প্রকৃত ঘটনা কি তার সত্য উদ্ঘাটন করবর কারণে অসম আরক্ষী অহরহ প্রচেষ্টা অব্যাহত রাখিছে। কিন্তু তার মাজতে দেখা পোৱা গৈছে এই ঘটনাক কেন্দ্র করে এতিয়া মুখ্যমন্ত্রী মুখ খুলিছে। আর মুখ্যমন্ত্রী কৈছে যে আসলতে যেটো মৃতদেহ সেইদিনা উদ্ধার করা হয়েছিল, মুন্দহীন উদ্ধার মৃতদেহটো আসলতে সুনীল গগৈ নহয়, আরক্ষীর অনুসন্ধান অনুসরি প্রায় 90% নিশ্চিতি প্রদান করেছে মুখ্যমন্ত্রী যে সেই মৃতদেহ সুনীল গগৈ নহয়। কিন্তু মুখ্যমন্ত্রীর ইয়াকু কৈছে যে মূর কথাক 100% আপনাদের বিশ্বাস করব নালাগে আর সকল কথা জল জল পট পট করে ওলাই পড়ব, আর তার কারণে আপনাদের অপেক্ষা করব মঙ্গল অথবা বুধবারলে। কেনো মঙ্গল অথবা বুধবারে সিএফএল হায়দ্রাবাদত যে ডিএনএ পরীক্ষা করবর কারণে যে প্রেরণ করা হয়েছিল আর সেই ডিএনএ পরীক্ষার তথ্য প্রকাশ হব, আর সেই তথ্য অসম আরক্ষীক প্রদান করা হব, আর সেই তথ্য প্রদান করার পাছতে আসলে সকল জল জল পট পট করে ওলাই পড়ব আসলে সেই যেটু মৃতদেহ সুনীল গগৈ আছিল নে সুনীল গগৈ নাছিল, নে সেই ঘটনার সঙ্গে সুনীল গগৈ জড়িত আছিল নে নাছিল, নে সুনীল গগৈয়ে একটা অভিসন্ধি রচনা করে অন্য ব্যক্তিক হত্যা করে তাত মৃতদেহটো তেনেদরে পেলায় নিজে আত্মগোপন করেছিল, না আসলে সে সুনীল গগৈয়ে মৃতদেহ, এই সকলবর তথ্য জল জল পট পট করে ওলাই পড়ব। কিন্তু তার বাবে অপেক্ষা করব লাগিব মঙ্গল অথবা বুধবারে, আর মঙ্গল অথবা বুধবারে প্রেরণ করা হব ডিএনএ পরীক্ষা, আর তার পাছতে ওলাই পড়ব উরহি গছর উর। আর এই ঘটনাক লৈ মুখ্যমন্ত্রীগুলো আজি কি মন্তব্য করলে, এই মন্তব্য পোনে পোনে আপনার দেখাবলে চেষ্টা করছো। অবশ্যই আনুষ্ঠানিক ফরেনসিকর কাম চলি আছে, পুলিশের অনুসন্ধান মতে সেই মৃতদেহটো সুনীল গগৈ হওয়ার সম্ভাবনা অতিকে কম, এটো এক প্রকার সুনীল গগৈ মৃতদেহ নহয় বলিয়ে কব পারি, এনেকুৱা এটা পর্যায়ত আমার ইনভেস্টিগেশনে আহি পাইছে। পুলিশের অনুসন্ধান মই বহুত কমেন্ট দিয়াটো উচিত নহয়, কিন্তু যিখিনি আমি পারিপার্শ্বিক বা পরিবেশগত ইনকোয়ারি হয়েছে, সার্কামটেন্সিয়াল ইনকোয়ারি হয়েছে, সেই গোটেই ইনকোয়ারিখানি যদি দেখা যায় তেতিয়া হলে ই এক প্রকার 90% আমি কনফার্ম বলে কব পারো যে মৃতদেহটো সুনীল গগৈ নহয় তেনেকুৱাটা। কিন্তু ই এইটো হল পুলিশের একটা অবজারভেশন, কিন্তু তাক বিজ্ঞান লাগিব, সাইন্স লাগিব। সিএফএল হায়দ্রাবাদে অহা কালি বা পরশি রিপোর্টটা দিব, আমি ডিএনএ স্যাম্পল লৈছো আর সুনীল গগৈরও পুরো যিখিনি যাবতীয় পরীক্ষার কারণে সমল লব লাগে সেইখিনি লওয়া হয়েছে। আর একেবারে নুই করিব নোৱাৰি যে মৃতদেহটো শ্রমিকজনের নহয় বলে, গতি তারও সম্ভাবনা এটা নথকা নহয়, গতি এইটো হয়তো এটা হত্যারও গোচর হব পারে, তেনেকুৱা ধরনের একটা লাইনলৈকে ইনকোয়ারিটো গৈ আছে।
কিন্তু আজি আপনি একো স্পষ্টক এইকারণে কব নয়, কারণ আমি যদি কিনা একটা কথা কম এই রাইজে প্রমাণ খুঁজব, আমার লগত প্রমাণ নাই, এই পুলিশের অবজারভেশন ময়ও দেখা নাই। গতি আমি অন্তত মঙ্গল বুধবারলেকে রখিব লাগে, মঙ্গল বুধবারলেকে CFL হায়দ্রাবাদেরপরা এই ফরেনসিক রিপোর্ট আহি যাব, DNA টেস্টিং আমি করব দিছো, DNA টেস্টর রিজাল্ট আহি যাব, তেতিয়া আমি এটা সম্পূর্ণভাবে আমি এটা সিদ্ধান্ত উপনীত হব পাৰি। কিন্তু এনেকুৱা হব পাৰে যে নহয় এইটো সুনীল গগৈরে মৃতদেহ হয়, গতি মই আগতে কৈছো যে মোৰ বক্তব্যখিনি 100% সত্য বলে ধরব নালাগে, কারণ এই পুলিশের একটা অবজারভেশন, পিছত কেতিয়াবা বিজ্ঞানে অবজারভেশনটা মিছা বলেও প্রমাণ করবেন, সেইকাৰণে আমি অলপ